হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাই টেকনোলজি স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি এসআই রানা আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে যে আর্নিং অ্যাপ্লিকেশনটি আপনাদের সামনে রিভিউ করতে যাচ্ছি, এটিও একটি ট্রাস্টেড অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশন দিয়ে জাস্ট আপনারা মোবাইল ফোন দিয়ে এখান থেকে আর্নিং করতে পারবেন। তো এই অ্যাপ্লিকেশনটি ক্রিপ্টো কানেক্ট, এই অ্যাপ্লিকেশনটির নাম, এটি গুগল প্লে স্টোরেতে পেয়ে যাবেন। এছাড়াও আপনাদের সুবিধার্থে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি ডাউনলোড লিঙ্কটি দিয়ে দিব, সেখান থেকে আপনারা ক্লিক করে সরাসরি গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। এবং এখানে আর্নিং করা একেবারেই সহজ। এখান থেকে কিভাবে আর্নিং করবেন, এবং এখান থেকে অনলাইনে যারা আর্নিং করেন সবাই জানেন যে ক্রিপ্টো কারেন্সি কী। তো এখান থেকে যেই ডলারটা আর্নিং করবেন সেটা আপনারা কিসের মাধ্যমে উইথড্র করে নিতে পারবেন, সম্পূর্ণটা পুরো ভিডিওতে আমি দেখিয়ে দিব। তো জানতে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, কেউ ভিডিওটি স্কিপ বা টেনে টেনে দেখবেন না। তো মূল টিউটোরিয়ালে চলে যাবো, তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনই নিচে রেড কালারের সাবস্ক্রাইব রেখাতে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন টিউটোরিয়ালটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের গুগল প্লে স্টোরেতে নিয়ে আসবে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ক্রিপ্টো কানেক্ট থ্রি। জাস্ট এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে ইনস্টল লেখাতে ক্লিক করে দিবেন। তো প্রথমে ইনস্টল লেখাতে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা জাস্ট এই অ্যাকসেপ্ট লেখা আছে, এই অ্যাকসেপ্টে ক্লিক করে দিবেন। দেন অ্যাকসেপ্টে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাবে। এবং প্রথমে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে এরকম ইন্টারফেস আসার পর আপনারা এখান থেকে এই ওপেন লেখাতে ক্লিক করে দিবেন, জাস্ট ওপেনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, ওপেনে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আর্নিং করার জন্য আপনাদেরকে আপনাদের জিমেল অ্যাকাউন্ট অথবা ফেসবুকের মাধ্যমে এখানে কানেক্ট হতে হবে। তো আপনাদের যেটা খুশি, এখানে কিন্তু দুইটি অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। একটি হচ্ছে সাইন ইন উইথ গুগল, এখানে একটি আছে সাইন ইন উইথ ফেসবুক। তো আপনাদের যেটা খুশি আপনারা সেটা দিয়ে লগ ইন এখানে সাইন ইন করে নেবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, আমি এখানে করতেছি সাইন ইন উইথ গুগল দিয়ে। আমি জাস্ট এই সাইন ইন উইথ গুগলে ক্লিক করে দিব। তো গুগলে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনাদের ফোনের যে জিমেলগুলো আছে এগুলো সব শো করবে। এখান থেকে জাস্ট একটি জিমেল চুজ করে দিবেন আপনারা। তো আমি এখান থেকে একটি জিমেল চুজ করে দিচ্ছি, দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো বন্ধুরা, এরকম একটি ইন্টারফেস শো করার পর আপনাদের এখানে অ্যাকাউন্ট করার কাজ শেষ। এবার হচ্ছে এখান থেকে আর্নিংটা কীভাবে করবেন সেই প্রসেসটা। তো আর্নিং করার জন্য এখানে যে একটি অপশন আছে দেখতে পাচ্ছেন, এখানে প্লে আইকন। তো জাস্ট আপনারা এখান থেকে এই প্লে আইকনে ক্লিক করে দিবেন, এই প্লে আইকনে ক্লিক করে দিবেন। তো প্লে আইকনে ক্লিক করে দিলে আপনাদের সামনে পুরো অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে, এরকম একটি ইন্টারফেস শো করবে। তো বন্ধুরা, প্লে আইকনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এটা মূল অ্যাপ্লিকেশনের ইন্টারফেস। এখানে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য কিছু ফিচার আছে, যে ফিচারগুলোর মাধ্যমে আপনাদের এখানে এখানে আপনাদের উপরে দেখতে পাচ্ছেন এখানে ফুল একটি অপশন আছে। এরপরে এখানে কিন্তু আছে যে একটি কয়েন আছে এখানে 10টা, এখানে আবার আছে যে আপনার ওয়ালেট অপশন, এবং এখানে প্রিমিয়াম অপশন। আপনি চাইলে এখানে বাই করেও এখান থেকে প্রিমিয়াম ভাবে এখান থেকে বেশি আর্নিং করতে পারবেন। তো আমি এক এক করে সব দেখাবো। এবং এর নিচে আছে এখানে দেখতে পাচ্ছেন সেটিং অপশন, এখানে ক্লিক করলে আপনি সেটিংসে পেয়ে যাবেন। তো এখান থেকে আরও কিছু অপশন আছে, এই যে কর্নারে যদি এখানে একটি ক্লিক করেন আপনি দেখতে পাবেন যে এখানে কিন্তু আরেকটি অপশন আছে এই কর্নারে। এই কর্নারের অপশনে যদি আপনি ক্লিক করে দেন, তো এখান থেকে এই ফোনিয়াম যে কয়েনটা, পিএইচটি যে কয়েন, এটা আপনার টোকেন পিএইচটি। তো এটা জাস্ট আর্নিং করা যায় গুগল প্লে স্টোরেতে। এরকম চারটা অ্যাপ্লিকেশন এখানে দেওয়া আছে ওনাদের, আপনারা চাইলে এখান থেকে জাস্ট এই পিএইচটি যে টোকেনটা, যে কয়েনটা, এটা আর্নিং করতে পারবেন এই অ্যাপ্লিকেশনগুলোর মাধ্যমে। এই একটি অ্যাপ্লিকেশন, এটা, এটা এবং এটা। তো চাইলে এগুলো আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে এগুলো করতে পারেন। তো যাই হোক, এটা আমি এখন ব্যাগে চলে যাব। এখান থেকে আর্নিং করবেন কীভাবে সেই প্রসেসটা এখন দেখিয়ে দিব। এখান থেকে আর্নিং করা খুবই সহজ। তো এখান থেকে আপনারা যদি এখন আমার ওয়ালেটে যদি দেখেন, তো সেক্ষেত্রে দেখতে পাবেন যে আমার ওয়ালেটে কিন্তু এখানে 60 কয়েন আছে। এখানে কোনো রেফার কমিশন নেই, এখানে কোনো রেফারেল সিস্টেম নেই, যা আর্নিং করবেন তাই থাকবে। তো এখান থেকে দেখতে পাবেন 60 কয়েন আছে, এটা আমার ওয়ালেটে। আর্নিং করার জন্য এখানে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু এই যে 1, 2, 3 এখানে বেশ কিছু লেভেল আছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে 1, 2, 3 এই লেভেলগুলো আমি খেলেছি, আপনারা জাস্ট অ্যাকাউন্ট করে এখানে খেলবেন। তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাই কীভাবে আর্নিং করবেন। তো আমার ওয়ালেটে দেখতে পাচ্ছেন যে 60 কয়েন আছে এখানে অলরেডি, এখানে 60টা কয়েন আছে। তো আমি এটা এখন কীভাবে বাড়বে দেখাচ্ছি। তো আমি এই জন্য এখান থেকে যে
থ্রি যে অপশনটি আছে এখানে, থ্রি এই থ্রিতে ক্লিক করে দিব। তা আমি থ্রি অপশনে ক্লিক করে দিচ্ছি, আমি দুই লেভেল পর্যন্ত যেহেতু খেলছি এবং থ্রিতে ক্লিক করে দিব। তা দিলে এরকম একটি ইন্টারফেস শো করবে, এখান থেকে আপনারা জাস্ট প্লে আইকনে ক্লিক করে দিবেন, এখান থেকে প্লে আইকনে ক্লিক করে দিবেন। তো প্লেতে ক্লিক করে দিলে জাস্ট একটা গেমের মতো এখানে গেম ওপেন হবে, দেখতে পাচ্ছেন যে স্টেজ থ্রি এরকম। তো এরকম ইন্টারফেস আসার পর আপনারা জাস্ট একই কালারের এগুলো জাস্ট এভাবে মার্ক করবেন, যেভাবে আমি হাত দিয়ে মার্ক করতেছি এইভাবে, জাস্ট এইভাবে মার্ক করে যতগুলো শেষ। তো এভাবে জাস্ট মূলত এইভাবে আপনারা একই কালার যেদিকে যেদিকে আছে সেইভাবে মার্ক করবেন, এভাবে ভেঙে যাবে, এভাবে এই গেমটা খেলবেন এবং আপনাদের আর্নিং হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যে তিনটা একসাথে এভাবে ই করলাম। তো আপনারা জাস্ট মূলত এইভাবে জাস্ট একই কালারগুলো একত্রিত করবেন, এখান থেকে জাস্ট এরকম করে হাত ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে গেমটা খেলবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খেলতেছি। তো জাস্ট একই কালারগুলোর উপরে জাস্ট আপনি যেভাবেই থাকুক আপনি এভাবে হাত ঘুরালেই আপনাদের কাজ হয়ে যাবে। তো এভাবে লেভেলগুলো আপনারা কমপ্লিট করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখানে 60 কয়েন ছিল, আমি কিছুক্ষণ এই গেমটা খেলবো এবং আপনাদেরকে কিন্তু আর্নিং প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি, যদিও ভিডিওটি একটু লং হয়ে যাবে। তো আমি এই লেভেলটা শেষ করে আমি আপনাদেরকে তারপরে দেখাচ্ছি আমার কয়েনটা বাড়তেছে কি না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার লেভেলটি কমপ্লিট হয়ে গেছে এবং এখানে কিন্তু 3 PHT কয়েন আমি পেয়ে গেছি। এখানে যদি আপনি যদি দেখেন এখানে দেখতে পাবেন এখানে 30টা PHT টোকেন আমি পেয়ে গেছি। এখান থেকে এই কয়েনগুলো জাস্ট আর্নিং করবেন, আবার যদি খেলতে চান জাস্ট এখান থেকে আপনারা এই এখানে ক্লিক করে দিবেন, জাস্ট এখান থেকে আবার প্লে করে খেলতে পারবেন। তো আমি এখন আর ভিডিওটি লং করবো না, আমি আপনাদেরকে সরাসরি এখন আবার ব্যাগে চলে যেয়ে দেখাবো যে আমাদের ব্যালেন্সটা ওইখানে বেড়েছে কি না। তো এই জন্য আমি এখান থেকে ব্যাগে চলে আসবো এবং এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 30 কয়েন ছিল, এখন কিন্তু এখানে 90 কয়েন হয়ে গেছে এই জায়গায়। তো এখান থেকে জাস্ট এইভাবে আপনারা এই লেভেলগুলো খেলবেন, এখান থেকে এই কয়েনটা আর্নিং করবেন এবং এখান থেকে আপনারা এটা উইথড্র করে নেবেন। আপনারা সবাই জানেন যে কয়েন মার্কেট ক্যাপে এটা PHT টোকেন এটা লিস্টেড, এটার কিন্তু অনেক ভ্যালু, যদি কয়েন মার্কেট ক্যাপে আপনি আসেন সেক্ষেত্রে দেখতে পাবেন। তো যাই হোক, এটা উইথড্র করে নেওয়ার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা সেই ওয়ালেটে আবার ক্লিক করে দিবেন, উইথড্র সিস্টেমটা দেখায় এটা, একটু যখন এটা আর্নিং করবেন তো সেম এই ওয়ালেটে আবার ক্লিক করে দিবেন। ওয়ালেট অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং এখানে কিন্তু আপনাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে যে এখান থেকে কত হলে আপনারা যদি এখান থেকে এখানে দেখেন কমপ্লিট অল 100 লেভেল টু উইথড্র ইউর PHT টোকেন, এখানে 100টা লেভেল পর্যন্ত খেললে আপনি এটা উইথড্র করে নিতে পারবেন। আপনার যা হবে অ্যামাউন্টটা সরাসরি PHT ওয়ালেটেও নিতে পারবেন, এছাড়াও কীভাবে নেবেন আপনারা এখান থেকে বিভিন্ন এক্সচেঞ্জ সাইট আছে সেই সাইটের মাধ্যমে। তো আপনারা জাস্ট এখান থেকে অ্যাকাউন্ট করে এখন জাস্ট এখান থেকে গেম খেলে এখান থেকে জাস্ট এই কয়েনটা আর্নিং করেন। জাস্ট এই কয়েনটা আর্নিং করার পরে আপনাদের উইথড্র সিস্টেমটা আপনারা PHT ওয়ালেটে নিয়ে নিতে পারবেন খুব সহজে। এছাড়াও এখান থেকে আপনারা চাইলে এখানে বাই করেও এখান থেকে প্রিমিয়াম প্যাকেজ আপনারা ই করতে পারেন। তো এগুলো আপনারা অনলাইনে যারা আর্নিং করেন ক্রিপ্টোকারেন্সি সবাই জানেন। তো এখান থেকে এই PHT টোকেনটা আর্নিং করবেন এবং এখান থেকে এটা কয়েন মার্কেট ক্যাপে লিস্টেড, PHT ওয়ালেট অ্যাড্রেস দিলে আপনার জাস্ট 100 লেভেল খেললে এখান থেকে উইথড্র করে নিয়ে নিতে পারবেন ডলারটা। এবং আপনারা সবাই জানেন যে এক্সচেঞ্জ সাইট থেকে এক্সচেঞ্জ করে আপনি ডলার কনভার্ট করে বিকাশও টাকা নিতে পারবেন। তো আপনারা যদি প্রিমিয়াম প্যাকেজ বাই করতে চান সেক্ষেত্রে আপনাদের এখান থেকেও আপনারা বাই করতে পারেন। প্রিমিয়ামে এখানে ক্লিক করে দিলে আপনাদের এরকম একটি ইন্টারফেস শো করবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কত দিয়ে বাই করলে কত পাবেন পার ইনস্ট্রাকশনগুলো এখানে কিন্তু সম্পূর্ণ দেওয়া আছে। তো এগুলো আপনারা দেখে নেবেন যারা অনলাইনে আর্নিং করতে চান, এখান থেকে ডিটেলস এটা দেখে নেবেন, ঠিক আছে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের এতক্ষণ ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার জন্য। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকের মতো টিউটোরিয়াল পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।